জাতীয় সংসদের 50 বছরের পথ চলা মসৃণ ছিল না বলে মন্তব্য করেছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ধারাবাহিক তিন মেয়াদে সংসদ গতিশীল ও সক্রিয় ছিল এবং রয়েছে বলেই রাজপথে কোনো ধরনের হরতাল, সহিংসতা বা অস্থিতিশীলতা নেই বলেও মনে করেন তিনি। জাতীয় সংসদের 50 বছর পূর্তি উপলক্ষে সংসদ ভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। 1973 থেকে 2023 জাতীয় সংসদের 50 বছর। মুক্তিযুদ্ধের পর নতুন সংবিধানের আলোকে গঠিত হয় এক কক্ষের জাতীয় সংসদ। 1973 সালের 7ই এপ্রিল বসে স্বাধীন দেশের প্রথম সংসদ অধিবেশন। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রথা অনুযায়ী অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি, যা বৃহস্পতিবার শুরু হয়ে চলতে পারে 4 দিন। অধিবেশনে 7ই এপ্রিল ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিশেষ এই অধিবেশনটি হবে একাদশ সংসদের 22তম এবং চলতি বছরের দ্বিতীয়। জাতীয় সংসদের 50 বছরের পূর্তি উপলক্ষে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, চলতি সংসদে সরকারি দল ও বিরোধী দল সক্রিয় থাকায় রাজপথে উত্তাপ ছিল কম। এই সংসদ যখন কার্যকর থাকে সেখানে সরকারি দল বিরোধী দলের উপস্থিতি গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে সংসদ সমৃদ্ধ হয়। জনগণের প্রত্যাশা পূরণ, আশা আকাঙ্ক্ষার প্রতিফলনও সেখানে তখন যথাযথভাবে ঘটে। কাজেই আমাদের এই সময় কাজে তিন মেয়াদের যে সংসদ, সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেখানে একটা পলিটিক্যাল স্টেবিলিটি ছিল। এক প্রশ্নের জবাবে সংসদ থেকে বিরূপ আচরণ পেয়ে বিএনপির সদস্যরা পদত্যাগ করেনি বলেও মন্তব্য করেন ডক্টর শিরিন শারমিন। 72-এর পর বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে দেশে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারা একটি বিশাল অর্জন বলেও মনে করেন তিনি। 72-এর সংবিধানে যে মূল নীতিগুলো ছিল সেগুলোকে যেভাবে আঘাত করা হয়েছে, গণতন্ত্রকে মোটামুটি নির্বাসনেই পাঠানো হয়েছিল, তো সেই জায়গাগুলো থেকে আবার উত্তরণ ঘটানো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সেই অর্জনটাকে ধরে রাখতে চাই। যে কোনো উপায়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে উল্লেখ করে স্পিকার বলেন, দেশের উন্নয়ন সম্ভব হয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা আর সাংবিধানিক ছকের মধ্যে থেকেই। তিনি জানান, জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সেপ্টেম্বরে বিদেশি অতিথিদের নিয়ে আন্তর্জাতিক সেমিনারের পাশাপাশি বছর জুড়ে থাকবে নানা আয়োজন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।